উপহার স্বরূপ অনেক সোনা দানা দিয়ে সেখান থেকে চলে যায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন গল্প দেখব, মোটু ও পাতলুর ভূতের গল্প। আজকের এই নতুন পর্ব মোটু আর পাতলুকে নিয়ে, তো শুরু করা যাক। সেবার খুবই ঠান্ডা পড়েছে, চারিদিকে খুব শীত, দিন রাত সব সময় প্রচণ্ড ঠান্ডা। সেদিন রাতের ঠান্ডার ভেতরে মোটু নাক ডেকে ঘুমাচ্ছিল, আর তার নাক ডাকার শব্দে পাতলুর একেবারেই ঘুমাচ্ছিল না। তখন পাতলু ঘর থেকে বারান্দায় পায়চারি করতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ সময় পায়চারি করার পর পাতলু মোটুর পাশে গিয়ে শুয়ে পড়ে। ঠিক রাত যখন ১২টা, হঠাৎ পাতলুর ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে দাঁড়ায়। তখন পাতলুর কানে একটি আওয়াজ আসে, সে শুনতে পায় কে যেন দরজায় খট 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 করছে। সে বুঝতে পারল দরজার বাইরে থেকে কে যেন আওয়াজ দিচ্ছে। ঠিক এমন সময় সে দরজা খুলে বের হলো এবং বাইরে এসে সে দেখতে পেল একটি ভূত দাঁড়িয়ে আছে, আর তার চারপাশ দিয়ে কেমন যেন আলো বের হচ্ছে। সে সময় পাতলু বেশ ভয় পেয়ে গেল এবং সে সময় ভূতটি বলে উঠল, তুমি পাতলু না, আর তোমার একটি বন্ধু আছে মোটু, আমি তোমাদেরকে চিনি এবং জানি, আমি তোমাদের খুব ভালোবাসি, এজন্যই তোমাকে আমি বলতে আসলাম। তোমার বন্ধু মোটু দুদিন পরেই মারা যাবে। মোটু মারা যাবে একথা শুনে পাতলু খুবই মন খারাপ করলো এবং কান্নাকাটি শুরু করলো। তখন সে কাঁদতে কাঁদতে ভূতকে বলল, দেখেন আমি মোটুকে ছাড়া বাঁচব না, আমি সেই ছোটবেলা থেকেই মোটুর সাথে বড় হয়েছি, আমি মোটুকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না, আপনি কিছু একটা করেন, আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না, আপনি যা বলবেন আমি তাই শুনব, দয়া করে ওকে বাঁচানোর একটা উপায় তো বলে দেন। তখন ভূত বলে, ওই যে একটি পাহাড় দেখতে পাচ্ছ না, ওই পাহাড়ের উপরে একটি ভয়ঙ্কর রাক্ষস বাস করে, ওই রাক্ষস আমাদের ছোট্ট একটি বাচ্চাকে আটকে রেখেছে, তুমি যদি ওখান থেকে আমাদের বাচ্চাকে মুক্ত করে নিয়ে আসতে পারো তাহলে আমি আমার জাদু দিয়ে আমি তোমার বন্ধুকে মুক্ত করে দেব, এর ফলে দুদিন পর তোমার বন্ধুর কোনো ক্ষতি হবে না, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে সেখানে পৌঁছে দিতে পারি। একথা বলার পর মোটু কোনো কিছুই না ভেবে সে বলল, হ্যাঁ আমি রাজি, আমার বন্ধুর জন্য আমি সব করতে পারি, আমাকে সেই জায়গা দেখিয়ে দাও, চলো আমাকে নিয়ে চলো। তখন ভূত সেই পাহাড়ের উপরে নিয়ে যায় এবং যে গুহায় ওই দানবটি থাকে সেই গুহাটি তাকে দেখিয়ে দিয়ে বলল, ওই দেখো ওই সেই গুহা, ওখানে সেই ভয়ঙ্কর রাক্ষস আমার ছোট বাচ্চাকে বন্দি করে রেখেছে, তুমি ওখান থেকে ওকে মুক্ত করে নিয়ে আসবে। তখন পাতলু ওই গুহার সামনে গিয়ে লুকিয়ে পড়ে এবং অপেক্ষা করতে থাকে দানবটি কখন ওই গুহা থেকে বের হয় আর সেই সুযোগে সে ওই বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। এভাবে কিছু সময় পর দৈত্যটি গুহা থেকে বের হয় খাবারের উদ্দেশ্যে, আর এর ফাঁকেই পাতলু সেই গুহার ভিতরে প্রবেশ করে আর বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসতে যায়। ঠিক এমন সময় কোনো একটা কারণে ওই দত্ত আবার তার ঘরে ফিরে আসে, আর এসে এসে দেখে পাতলু। তখন সে পাতলুকে বলে, কিরে তোর এত বড় সাহস,
তুই আমার ঘরে ঢুকেছিস, আমি এখন তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে পাতলুকে সে ধরতে যাবে। ঠিক এমন সময় পাতলু বলে, দেখো রাক্ষস ভাইয়া, আমাকে খেও না, আমার বন্ধু খুব বিপদে, যার কারণে আমি এখানে এসেছি। আমি যদি এই ভূতের বাচ্চাটিকে মুক্ত না করি তাহলে আমার বন্ধু আর বাঁচবে না। তুমি যদি একটু দয়া করো তাহলে আমি আমার প্রাণপ্রিয় বন্ধুকে বাঁচাতে পারি, একটু দয়া করো। একথা শুনে দানবটির মনে একটু মায়া হয়। তখন সে বলে, ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কারণ তুমি তোমার বন্ধুর জন্য এই কাজটি করতে এসেছ। তবে আমার একটি শর্ত আছে, তুমি যদি এই শর্ত মানতে পারো তাহলে আমি এখান থেকে বাচ্চাকে মুক্ত করে দেব। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি কি শর্ত দেবে? তুমি যে শর্ত দেবে আমি সেই শর্তেই রাজি আছি। তখন ওই দানব বলে, আচ্ছা ঠিক আছে, আমি সেই ধাঁধা বলছি। এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে একটি রানী, রক্ষা করে 32টা সৈনিক, বলো সেটা কি? আমি তোমাকে আবার বলছি, এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে একটি রানী, রক্ষা করে 32টা সৈনিক, বলো সেটা কি? রাক্ষসের ধাঁধা শুনে পাতলু প্রথমে বেশ ভয় পেয়ে যায়, তারপর সে একটু ভাবতে থাকে। এবং সে ভেবে চিনতে হঠাৎ চিৎকার করে উঠে বলে, হ্যাঁ আমি পারবো, আমি পেয়ে গেছি উত্তর, হ্যাঁ আমি পারবো, আমি পেয়ে গেছি উত্তর। উত্তরটি হবে মুখ, আমাদের মুখ। ধাঁধার সঠিক উত্তর শুনে রাক্ষস খুশি হলো, আর সে বলল, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি এবার এই ভূতের বাচ্চাটিকে নিয়ে যেতে পারো। তারপর পাতলু সেই ভূতের ছানাকে নিয়ে ফিরে আসে। আর ভূতকে তার বাচ্চা ফিরিয়ে দেয়। তখন সে ভূত অনেক খুশি হয়, আর সে তার জাদু শক্তি দিয়ে মোটুকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে এবং পাতলুকে উপহার স্বরূপ অনেক সোনা দানা দিয়ে সেখান থেকে চলে যায়।